আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের প্রথম ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, মারা যাওয়ার পর কি হলো? এখন দায়িত্বশীল একজন নিয়োগ করতে হবে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু নিয়ম পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বেশ কিছু আগে থেকেই পূর্বাভাস দিয়েছিলেন, এমনকি স্পষ্ট করে বলেও দিয়েছিলেন যে আমার মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন। এই ব্যাপারে অনেক দলিল প্রমাণ পাওয়া যায় যার ভিত্তিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা সহজেই নির্বাচন করা গেছিল। যেমন একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, বেশ কিছু হাদিস পাওয়া যায় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থাতেই প্রাধান্য দিতেন। বিভিন্ন ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন, এমনকি তার খেলাফতের আসনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসিয়ে দেওয়ার মতোই কিছু কিছু দলিলে পাওয়া যায়। যেমন প্রথম হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারাজুল মউত, যখন তিনি রোগশয্যায় ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদে ইমামতি করতে পারছেন না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন্নাস, তোমরা আবু বকরকে বলো সে যেন ইমামতি করে, সে যেন ইমাম হয়ে সকলকে সালাত পড়ায়। আসলে সেই যুগে মসজিদের ইমামতির দাম বেশি ছিল কিসের চাইতে? সমাজ এবং দেশের ইমামতি করার চাইতে। বুঝা গেছে? মসজিদের ইমাম মানে কি বিরাট ব্যাপার। মসজিদের ইমামতি থেকেই আর কি যোগ্যতা নির্ণয়। মসজিদের যদি ইমাম হওয়ার যোগ্য হয়, হ্যাঁ, তাহলে তো উনি সমাজ এবং রাষ্ট্রের ইমাম হওয়ার যোগ্য ব্যক্তি। আছে এই এই 23তম যুগে এসে এই মাপকাঠি আছে এখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছিলেন। কিছু কিছু আপত্তি এসেছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা খুব নরম অন্তরের মানুষ, যখন উনি আপনার জায়গায় দাঁড়াবে তখন উনি স্থির থাকতে পারবেন না। হাই হাই, এই জায়গাতে রাসূল দাঁড়ান, এই জায়গাটা হলো রাসূলের জায়গা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখান থেকে অনুপস্থিত, এই জায়গায় নেই, এই কথার স্মরণ হইলেই তো উনি কেঁদে ভেঙে পড়বেন, ওনার পক্ষে ইমামতি করাই সম্ভব না, কাজে ওনাকে বাদ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার 3 বার বলেছে, না, আবু বকরকে ইমামতির দায়িত্ব দাও, আবু বকরকে ইমামতিতে আনো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার প্রতি ক্ষেপেও গেছিলেন, দিয়ে বললেন কি, ফাইন্নাকুন্না সোয়াহিবু ইউসুফ, তোমরা তো দেখছি সেই ইউসুফ নবীর ওই নারীদের চক্রান্তকারী নারীদেরই জাত, আমি বারবার বলতেছি তুমি আবু বকরকে বলো, আর তুমি এটা সেটা অজুহাত দিয়ে আবু বকর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি এখান থেকে উদ্দেশ্য কি, এত পীড়াপিড়ি করার উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেই ফেলেছেন, একেবারে খুলে বলে দিয়েছেন, ফাসাল্লা বিন্নাসি ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে ইমামতি করলেন। সমাজ এবং রাষ্ট্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইমামতি হলো এটা, আর আজকে এটা হলো কি, ওই মিলাদ পড়া হুজুরদের জায়গা, এটা দাওয়াত খাওয়া হুজুরদের জায়গা হলো এই জায়গা, আর এই জায়গাটা ছিল আগে রাষ্ট্রের যিনি প্রধান হবেন
রাষ্ট্র সমাজের যিনি প্রধান হবেন তার জায়গায় ছিল এই ইমামতির জায়গা। আর এখন যারা দাওয়াত খেয়ে বেড়ায়, মিলাদ পড়ে বেড়ায়, তাদের জায়গায় সবাই এরকম না, মূলত ধারণাটা এরকম হয়ে গেছে সমাজের। এই 23 নম্বর যুগে এসে 3 নম্বর যুগ পর্যন্ত এরকম ছিল। সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটি এসেছে, মুসলিমেও এসেছে, 6078 নম্বর হাদিস, মুসলিম 420 নম্বর হাদিসে পাওয়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, অসুস্থতার প্রাথমিক পর্যায়ে জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটি বর্ণিত, তিনি বলেন আতাত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারাহা আন তারজিআ ইলাইহি, এক মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন কিছু একটা প্রয়োজন, প্রয়োজনে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, তখন তো অসুস্থিকর অবস্থার মধ্যে আছেন, আল্লাহ রাসূল বলেন মহিলাটাকে তুমি পরে আসো, পরে আসো, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তে তার সমস্যা শোনার, সমাধান দেওয়ার পরিবেশ নাই, সেই অবস্থা নাই, এই জন্য আল্লাহ রাসূল সংক্ষেপে বলে দিলেন তুমি পরে আসো। তো মহিলা আমার কি বলতেছে, আরাই তা ইঞ্জি তু ওলাম আজিদকা, আচ্ছা আপনি তো পরে আসতে বলছেন, এখন তো আপনি রোগাক্রান্ত, যদি আপনাকে এসে না পাই মারাই গেছেন, না পাই অর্থ কি যেহেতু আপনি রোগাক্রান্ত, রোগশয্যায় আছেন, যদি পরবর্তী এসে দেখলাম যে আপনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তখন কি হবে, আমি তো আপনার কাছে সমাধানটা চাচ্ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইল্লাম তাজিদিনি ফাতি আবা বকর, তুমি যদি আমাকে না পাও সমস্যা বলার জন্য, সমাধান নেওয়ার জন্য, তাহলে আমার মৃত্যুর পর আবু বকরের কাছে যাবে সমাধান নেওয়ার জন্য। কি বুঝলেন, কে সমাধানদাতা, হাকিম, বিচারক কে, শাসক কে, বিচারপতি? এটাও সহিহ বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, 3659 নম্বর হাদিস সহিহ বুখারী, 2386 নম্বর হাদিস। এরপরে কি আর বুঝতে বাকি নাকি, আমার, আমি মারা গেলে আমাকে না পেলে আবু বকরের কাছে যাবে রাদিয়াল্লাহু আনহু। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস পাওয়া যায়, সবগুলো সহিহ বুখারী মুসলিম, মানে একেবারে 1 নম্বর সহিহ। সহিহও কিন্তু 7 আছে, 7টা স্তরের সহিহ, তার মধ্যে 1 নম্বর স্তরের সহিহ হলো সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। কি বলছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রাথমিক পর্যায়ে বললেন আয়েশাকে, উদ্ঈলি আবা বকরিন আবাকে ওয়া আখাকে হাত্তা আকতুবা কিতাবান, আয়েশা তুমি যাও যে তোমার বাবা আবু বকর এবং তোমার ভাই, ভাইকে ডাকো আব্দুর রহমানকে, হাত্তা আকতুবা কিতাবান, আমি একবারে লিখে দিয়ে যাব, লিখিত দিয়ে যাব, কি ফাইন্নি আখাফু, কারণ আমার আশঙ্কা হচ্ছে, আনি ইয়াতামান্না মুতামান্নিন, আমার মৃত্যুর পর কোনো এই পদের জন্য প্রত্যাশী ব্যক্তি প্রত্যাশা ব্যক্ত করতে পারে, আকাঙ্ক্ষাকারী ব্যক্তি আকাঙ্ক্ষা করতে পারে এই পদ নেওয়ার জন্য। তারপর কি, ওয়া বাল্লাহু ওয়াল মুমিনুনা ইল্লা আবা বকর, কিন্তু আল্লাহ এটা অস্বীকার করেন, মমিনরাও যারা প্রকৃত খাঁটি মমিন তারাও এটা অস্বীকার করে যে আবু বকর ছাড়া অন্য কেউ হোক, কে বলছে এই পদের জন্য আবু বকর ছাড়া অন্য কেউ হোক এটা আল্লাহ অস্বীকার করেন, এবং মমিনরা, মমিনরা বলতে নির্বাচিত যারা, যারা জ্ঞান গরিমা উন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাশাপাশি যারা থাকেন, খেলাফত নির্বাচনের জন্য এরকম লোক, এদেরকে বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরকম করে বলে দিলেন, তাহলে এগুলো আর বেশি এরকম খুঁজতে গেলে বহু দলিল পাওয়া যাবে, বহু দলিল যেগুলো সরাসরি এই পদের দিকে ইঙ্গিত করে, বরং সরাসরি বলেই দিচ্ছে
আল্লাহ রাসূল বলে দিয়েছে লিখে দেন। একটা হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই যখন ঘনীভূত অবস্থায় তার মৃত্যু ক্ষণ যখন একেবারেই ঘনীভূত তখন আরেকবার বলেছিলেন এই কথাটারই রিপিট করেছিলেন যে তোমরা খাতা নিয়ে আসো কলম নিয়ে আসো আমি লিখে দিয়ে যাই। কোনটা লিখতেন তাহলে? এর আগে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাই তো লিখতেন। অন্য একটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে পাওয়া যায় কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই শোচনীয় অবস্থা ছিল যে তখন আল্লাহ তখন সবাই ইখতিলাফ করলো মতভেদ, কেউ বললো যে না এখন লেখালেখি করার সময় পরিবেশ নাই অতএব লেখার দরকার নাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু স্পষ্ট করে গেছে। এগুলো স্পষ্ট না এই হাদিসগুলো, এই যে তিনটা বলা হলো যে তোমার ফয়সালা নেওয়ার জন্য যদি আমাকে জীবিত না পাও, তোমার সমস্যার সমাধান নেওয়ার জন্য যদি আমাকে জীবিত না পাও তো আবু বকরের কাছে যাবে, কি বোঝা যায়? আল্লাহ রাসূলের আগের কথা আমি আবু বকরকেই লিখে দেব, তার মানে এখন যে কলম কাগজ নিয়ে ডাকছিলেন কি লিখতেন? কোনটা লিখতেন? আলী, আলীর নাম লিখতেন? কেউ কেউ বলছে হয়তো সিরিয়াল করেই বলে দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে যে আবু বকর তারপরে ওমর তারপরে ওসমান হয়তো বা এরকম, কিন্তু এটা তো দরকারই নাই, দরকার আছে? এই জন্য তো দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে, তাহলে বোঝা গেল যে এখানে প্রথম খলিফা নির্বাচন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন কিন্তু এটা সবার জানা ছিল না, বিশেষভাবে আনসারদেরও জানা ছিল না। আনসার বেশিরভাগ লোক আল্লাহর রাসূলের কাছে যে গুড়গুড় করতেন, সাহাবায়ে কেরাম তারা মুহাজির, আবু বকর ওমর ওসমান, ইবনু ওমর রাদিয়াল্লাহ বলছেন যে প্রায় সময় আল্লাহ এইটা কথা শুনতে শুনতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, জাহাবতু আনা ও আবু বকর ও ওমর, দাখালতু আনা ও আবু বকর ও ওমর ও ওসমান, আল্লাহ রাসূল প্রায় নামগুলোই বলতেন, আমি আবু বকর ওমর ওসমান অমুক জায়গায় গেলাম, আমি আবু বকর ওমর ওসমান আলী অমুক জায়গায় গেলাম, অমুক জায়গায় উঠলাম উহুদ পাহাড়ে উঠলাম, অমুকের বাড়ি গেলাম অমুক জায়গায় গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেই প্রায় তারা ধর্ণা দিতেন। এই কারণে আনসাররাও জানতেন না, আল্লাহ রাসূল মৃত্যুর পর দেখা গেল তারা মিটিংয়ে বসে গেছে খলিফা নির্বাচনের জন্য, মিটিংয়ে বসে গেছে। এটার ব্যাপারে বলা হয়েছে যে তারা মুহাজির কাউকে ডাকেন নাই, তার কারণ হলো তাদের একটা ইজতিহাদ ছিল, তাদের একটা গবেষণা যে না এই মুহাজিররা মক্কা থেকে যারা চলে এসেছে মদিনা এরা তো নবীর টানে এসেছে, নবীর আকর্ষণে, নবী সাল্লাম মারা গেছেন ওরা কি আর থাকবে নাকি, নিজেদের জন্মভূমিতে চলেই যাবে, কাজেই ওদের ডাকার দরকার নেই। আর আমাদের দ্বারাই তো আল্লাহ রাসূল সাল্লাম শক্তিশালী হলেন, মুহাজির আনসার না পেলে এই মদিনায় না আসলে আনসার না তার সাথে না হলে আল্লাহ রাসূল সাল্লামের তো এইসব বিজয় অভিযান সফলই হইতো না, কাজেই আমাদেরই তো ভূমিকা, মুহাজিররাও তো আমাদেরই কি তাবে, আমাদেরই তো পৃষ্ঠপোষকতায় তারা কি বলে স্বাবলম্বী হইল, তারা শক্তিশালী হইল, কাজেই মুহাজিরদেরকে ওরা মেহমান মানুষ ওদের ডাকার দরকার নেই। এখন আমাদের ভূখণ্ড আমাদের জায়গা আমাদের মাতৃভূমি আমাদেরকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে, তা কাজেই শাসক নির্বাচন। তখন ওনারা জানতে পারলেন যে কোনোভাবে যে আরে ওনারা তো ফয়সালা করে ফেলতেছেন, কিছু কিছু আপত্তি এসেছিল যদি মুহাজিররা জানে, আমরা তো মুহাজির থেকে খবর দিলাম না, তো মুহাজিররা যদি জেনে ফেলে তাহলে কেমন হবে, আমরা তাদেরকে না জানাই খলিফা নির্বাচন করে ফেলছি, এটা হয়?
তো বললো আচ্ছা ঠিক আছে, তারা যদি জানে আর তাদের যদি আগ্রহ থাকে তাহলে তাদের মধ্যে থেকে একজন আমির নির্ধারণ করব, আর মুহাজির আনসারদের মধ্যে থেকে একজন আমির। সাদ বিন ওবাদাকে তারা আমির নির্বাচন করেই ফেললেন। এরপর আবু বকর ওমর এবং আবু ওবাইদা তুমরুল জাররাহ তারা যখন উপস্থিত হইলেন, উপস্থিত হওয়ার পর কী করলেন, তারা শুধু আল্লাহ রসুলের হাদিস শুনাইলেন। ওখানে উপস্থিত হয়ে কী করলেন, যে তোমরা যে এরকম আমির হইতে চাইতেছ, তা আল্লাহ রসুলের হাদিস কি এগুলো কি জানো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট বলে গেছেন, আল খিলাফাতু ফি কুরাইশ, কুরাইশুন আউসাতুহুম দারান। কিছু হাদিস তুলে ধরলেন, বাস হাদিস দিয়ে ফয়সালা হয়ে গেল। তারপরে হাদিসের ভিত্তিতে ফয়সালা, ও তোমরা আমির যখন করে ফেলেন তাহলে নাহনু উমারা ও আনতুমুল ওয়াজারা। আগে যেই সিরিয়াল ছিল ওইটাই, রাসুলের যুগে রাসুল ছিলেন আমির, রাসুল ছিলেন নবী এবং আমির, আর এখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ঘনিষ্ঠ সাহাবি, যারা সবার ঐক্যমতে শ্রেষ্ঠ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যাদের শ্রেষ্ঠত্ব, তারাই আমির থাকবে, আর আপনারা ওয়াজির হয়ে যান। ওয়াজির মানে সাহায্যকারী, ওয়াজির মানে সহকারী হন, সহযোগী হয়ে থাকেন, যেমন রাসূলের সহযোগী ছিলেন, রাসূলের সাহায্যকারী ছিলেন, এখনও সেটাই ভূমিকা পালন করতে পারেন। তারা সবাই মেনে নিল। তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরও একটা হাদিস তুলে ধরে নাসাইর মধ্যে এসেছে, যে তোমাদের কে এইটা এই কথার প্রতি সন্তুষ্ট হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সামনে আগিয়ে দিলেন তাকে পিছনে রাখতে তোমরা কে কে রাজি? যাকে রাসূল সামনে আগিয়ে দিলেন ইমামতির জন্য তাকে তোমরা মুক্তাদি বানাইতে চাও কে কে? সময় বলল, লা আহাদ লা আহাদ, আমাদের মধ্যে এরকম কেউ নাই। হাদিস দিয়ে ফয়সালা কী দিয়ে হলো? ওই কথাগুলোই আবু বকর রাদিয়াল্লাহু শ্রেষ্ঠত্ব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা করে রেখেছিলেন সেই ফয়সালাই চলে আসলো। একটা ছায়া সুরার মতো হলো, অথবা ইজতিহাদি কারণে একটা মিটিং হয়ে গেল। যদি আনসাররাও জানতে এই হাদিসগুলো, আবু বকর রাদিয়াল্লাহু কীভাবে আল্লাহ রসুল প্রাধান্য দিয়েছেন, কীভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় তার খলিফা হিসেবে আল্লাহ রসুল দেখতে চেয়েছেন, আল্লাহ রসুল আকাঙ্ক্ষা পোষণ করতেন, এই কথাগুলো যদি তারা জানতো এই মিটিংয়ের লোকগুলো, তাহলে তার মিটিংটাও হইতো না, যেদিন মারা গেছে ওই দিন, তাই না? এই হলো ব্যাপার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাচন করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাচন করা না, তারপর কি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত ধরে বায়াত করলেন। হাদিস আলোচনা করার পরে পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকরের হাত ধরলেন, হাত ধরে বায়াত করলেন। শেষ, সব জনগণ হাদিস আলোচনা করার পর আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা রাসূলের যুগে যেমন যেই অবস্থানে ছিলে এই অবস্থানে থাকো, আনতুমুল নাহনুল ওয়াজারা উমারা ও আনতুমুল ওয়াজারা, তোমরা ওয়াজির হিসেবে থাকো। আলহামদুলিল্লাহ ফয়সালা হয়ে গেল। তাহলে কারা ছিল এখানে? মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্বাচন মৃত্যুর পর রাসূলের হাদিসের মাধ্যমে নির্বাচিত হয়ে গেল। হাদিস থাকলে আর কোনো মতামত নাই, আর কোনো চিন্তা ভাবনা নাই।